আসসালামু আলাইকুম বিয়াস থামনেল থেকে যেহেতু আপনি ভিডিওটা প্লে করছেন অবশ্যই আপনি রুই মাছ এবং মিরগেল মাছ ধরতে চাচ্ছেন আপনি যদি রুই মাছ এবং মিরগেল মাছ ধরতে চান তাইলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন কারণ আজকে আপনাদেরকে যে টোপটি তৈরি করে দেখাবো এটা খুবই সহজ রুই মাছ এবং মিরগেল মাছের খুবই ফেভারিট একটি টোপ আপনারা এই টোপটি তৈরি করে ব্যবহার করলে বুঝতে পারবেন যে আসলে টোপটি কতটা সুন্দর ঠিক আছে টোপটি তৈরি করতে বেশি কিছু লাগে না অল্প কয়েকটা জিনিস হলেই আমরা তৈরি করতে পারবো ঠিক আছে তো কি কি জিনিস লাগবে এগুলো আমি সবকিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ভিডিওর ভিতরে কিছু ইম্পর্টেন্ট কথা থাকে আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আপনারা কি করেন ভিডিওটা টেনে টেনে দেখেন যে আমরা কি কি দিয়ে টোপ তৈরি করতেছি ঠিক আছে আমরা কি কি দিয়ে টোপ তৈরি করতেছি এটাও যেরকম ইম্পর্টেন্ট সাথে আমরা কিছু কথাও বলে থাকি এগুলোও কিন্তু আরও ইম্পর্টেন্ট ঠিক আছে আপনারা এইগুলো বাদ দিয়ে আপনারা টোপটা তৈরি করেন পরে আপনারা অ্যাকুরেট রেজাল্ট পান না ঠিক আছে সেই জন্য বলবো যেহেতু ভিডিওটা পেলে করছেন অবশ্যই একটু মনোযোগ সকালে দেখবেন ঠিক আছে তাইলে আপনারা টোপটা অ্যাকুরেটভাবে তৈরি করতে পারবেন ঠিক আছে যেহেতু অল্প দু পাঁচ মিনিটের ব্যাপার একটু মনোযোগ সকালে দেখবেন ঠিক আছে তো আর বেশি কথা বলবো না চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন চলুন মূল ভিডিওতে চলে যায় ওকে গাইস তো আমরা কিন্তু এখন রুই মাছ এবং মৃগেল মাছ ধরার সস টোপটি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠিক আছে কী কী ব্যবহার করতেছি এটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন এবং কী কী বলতেছি এটা অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনে নেবেন এই যে তিনটা উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা উপকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুই মাছ এবং মৃগেল মাছ ধরার সস টোপটি তৈরি করতে গেলে আপনাদের এই তিনটা উপকরণ আপনাদেরকে তৈরি করে নিতে হবে ঠিক আছে তিনটা জিনিসই খুবই সিম্পল আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন আমি লাস্টে বলে দেব এই তিনটা কি ঠিক আছে এখানে আপনার প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলট্রি ফিড মুরগি খেতে দেওয়া হয় যে ফিট এই ফিড ঠিক আছে এই ফিডটা আমরা কি করবো আমরা প্রথমে ভিজাতে দেবো আপনারা যে কোনো একটা পাত্রে আপনারা আগে এটা ভিজাই দেবেন ঠিক আছে এই ঠিক আছে এইভাবে আপনারা দুই এক মিনিট পানি দিয়ে ভিজায় রাখলে এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে দেখছেন আমরা একটুখানি ভিজায় রাখার পরে কিন্তু আমাদের পোলট্রি বিটটা খুব সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে ঠিক আছে গলে গেছে এবার এটাতে আমরা কী করবো কিছুটা পরিমাণ রুটি দিয়ে দেবো বনরুটির গুড়ি ঠিক আছে এটাতে আমরা দিয়ে দেবো ঠিক আছে এটা আপনাদের আমি টোপটা তৈরি করে দেখাচ্ছি ঠিক আছে কী কী দিয়ে টোপটি তৈরি করতে হবে এটা আপনাদেরকে দেখাবো আর কীভাবে আপনারা গাঁদবেন ঠিক আছে টোপটি আপনারা বসিতে কীভাবে গাঁদবেন আমি তার ফুল ডিটেলসটা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো ঠিক আছে এই যে আমার হাতে যে ছয়টা কাটার যে বসিটা দেখছেন ঠিক এটাতে আমরা কীভাবে গাঁথি আপনারা এটা একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে তো বসে সেটটা রেখে দিলাম দিয়ে এখানে আমি পোলট্রি ফিড আর বনরুটি পাওরুটির গুঁড়ো দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে মধু ঠিক আছে মধু দিয়ে নিলাম আমি পরিমাণটা এখন বলতেছি না লাস্টে বলে দিবো তারপরে এটাতে যেটা দেবো সেটা হচ্ছে ঘি ঠান্ডার সময় ঘিটা কিন্তু জমে গেছে ঠিক আছে আমি ঘি দিয়ে নিলাম ওকে আমি কিন্তু এই যে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিস কিন্তু টোপের ভিতরে যাবে না কখন যাবে কীভাবে যাবে আমি সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এবার এই তিনটা জিনিস আমরা একটু মিক্সড করে নিব ঠিক আছে ওকে তো আমরা কিন্তু পোলট্রি ফিড পাউরুটি আর মধু আর ঘি দিয়ে যেটা মাখিয়েছিলাম সেটা কিন্তু আমরা একটা সাইড করে দিয়েছি ঠিক আছে এবার আমরা কী করবো এখানে আমরা আরেকটা একটা টোপ তৈরি করব ঠিক আছে আচ্ছা এরপরে কী করবো এই যে বনরুটির যে গুঁড়া পাউরুটির গুঁড়া আমরা সাইডে নিয়ে নেব ঠিক আছে নিয়ে এটাতে আমরা কী কী দিচ্ছি এটা অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন চাল বাজার গুঁড়া ঠিক আছে পোলাও চাল বেজে গুঁড়া করা এটা এটা আমরা এর ভিতরে দিয়ে দেব ঠিক আছে দেওয়ার পরে আমরা এটাতেও মধু দিয়ে দেব ঠিক আছে একটু ঘি দিয়ে দেব ঠিক আছে দেওয়ার পরে এই যে পাউডারটা দেখছেন এই পাউডারটা কিন্তু এই রুটির সাথে আমরা মিক্সড করবো ঠিক আছে এখান থেকে আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো এটা কিসের কি আমি লাস্টে অবশ্যই বলে দেব ঠিক আছে দিয়ে এটা আমরা মিক্সড করে নেব ওকে আমাদের মিক্সড করা হয়ে গেছে হালকা করে এবার এটাতে আমরা অল্প অল্প করে পানি দিয়ে আমরা টোপটা রেডি করব আপনারা অবশ্যই এইভাবে টোপটি তৈরি করে একটু ট্রাই করে দেখবেন আমি হান্ড্রেড হান্ড্রেড পার্ট বলতে পারি আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন বিশেষ করে রুই মাছ এবং মাছের জন্য ঠিক আছে এটা আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম এটা অবশ্যই আপনারা দুই কাটাতেও ব্যবহার করতে পারবেন লং এ চার কাটা হোক ছয় কাটা হোক আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ওকে আমাদের কিন্তু টোপের কাজ কমপ্লিট ঠিক আছে এবার আমরা টোপটা গাঁদবো এটার ভিতরে হচ্ছে মেন ফ্যাক্ট এখানে এখানে দুই রকমভাবে আমরা আলাদা আলাদা টোপ কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে এবার আমরা এখানে এই যে ডিম নিয়ে নিলাম ঠিক আছে এবার আপনাদেরকে আমি গেঁথে দেখাবো ঠিক আছে আপনারা এই যে তিনটা উপকরণ দেখলেন এটা থেকে কিন্তু আমি জাস্ট এই যে সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করছি এই দুইটা জিনিস কিন্তু ব্যবহার করি নাই কীভাবে ব্যবহার করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে ছয় কাটার একটা সেট ঠিক আছে এবার এটা আমরা গাঁদব এই যে দেখুন ঠিক আমি যেভাবে গাঁদব আপনারা এইভাবে গেঁথে ট্রাই করার চেষ্টা করবেন ঠিক আছে ওকে এখান থেকে এবার আমরা এই যে পোলট্রি ফিড আর ইয়ে রুটি দিয়ে যেটা মাখিয়েছিলাম এখান থেকে হালকা করে নিয়ে নেব নিয়ে এই যে ডিম এ ডিম এর উপরে লাগিয়ে আমরা টোপ রেডি করব ওকে আমাদের কিন্তু একটা টোপ গেতে কমপ্লিট করে ফেললাম তারপরে আরেকটা আমরা সেট নিব জাস্ট আপনারা যে দেখছেন পোলট্রি ফিট আর যে রুটি দিয়ে আমরা ই করছিলাম এটাতে আমরা হালকা ডিম দিয়ে দেব অবশ্যই লাস্টে কিছু টিপস দিব আপনারা অবশ্যই এটা শুনে নিবে ঠিক আছে এই যে এবার এই যে রুটির খামিরটা আমরা নিলাম ঠিক আছে এখান থেকে এই যে কর্নারে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা এটার গায়ে হালকা করে লাগিয়ে দেব এই যে ঠিক আছে এটার গায়ে লাগিয়ে দিয়ে আমরা আর একটু ডিম দেব দিয়ে গেঁথে ফেলবো আমাদের তিনটা গাথা হয়ে গেল ঠিক আছে এবার আমরা আর রুটি নেব ঠিক আছে রুটি নিয়ে এখান থেকে আবার একটু পোল্ট্রি ফিড নিব এই যে আমরা উপকরণটা তৈরি করছি এটা নিয়ে নেব ঠিক আছে ওকে এবার এই কর্নড়ে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটাতে আমরা হালকা লাগিয়ে নেব ঠিক আছে নিয়েsem আমরা ডিম নিয়ে নিবো নিয়ে আমরা কেটে ফেলবো এই যে আর দুইটা কাটা বাকি আছে নিবো ডিম নিয়ে নিবো ঠিক আছে নিয়ে এই যে সাদা উপকরণটা এটা আমরা এর গায়ে দিয়ে টকটি কমপ্লিট করে ফেলব এই যে একটা বসি বাকি আছে ঠিক আছে এটা আবার আমরা কি করব এই যে এটার গায়ে আমরা ডিম ফুটাবো এইভাবে ঠিক আছে আমি যেভাবে আর কি মাছ মেরে থাকি আমি আপনাদের সেগুলো ঠিক সেম প্রসেসে দেখানোর চেষ্টা করি আমি আশা করব আপনারা এই স্টাইলে তৈরি করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ মাছ খাবে এই যে রুটি ঠিক আছে এটার গাও আমরা সুন্দরভাবে ডিম লাগিয়ে দেব দিয়ে ঠিক এই যে ডিমটা ভিতরে থাকবে ঠিক আছে দিয়ে আমরা সুন্দরভাবে চেপে দেব ডিমটা ভিতরে থাকবে ঠিক আছে আমাদের টপটি কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার কি করব এটাতে আমরা এই যে চাল ভাজাগুলো দেখতে পাচ্ছেন রুই মাছ এবং মৃগেল মাছের খুব ফেভারিট একটি জিনিস হচ্ছে পোলাও চাল ভেজে গুঁড়ো করে আপনারা ব্যবহার করবেন দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে দিয়ে এটার গায়ে আমরা এভাবে লাগিয়ে দেব ঠিক আছে আপনারা টোপটি ব্যবহার না করলে বুঝতে পারবেন না আসলে টোপটি কতটা ভালো রেজাল্ট করে ঠিক আছে আমি চাইবো আপনারা অবশ্যই এভাবে একটু ট্রাই করে দেখবেন ঠিক আছে ব্যক্তিগতভাবে আমি যেভাবে আপনার মাছ মেরে থাকি আপনাদেরকে ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করি ঠিক আছে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমাদের টোপ টোপ সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার আসি এই যে তিনটা উপকরণ দেখলেন এই তিনটা উপকরণ কি প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মশলা ঠিক আছে আমরা যারাই মাছ ধরি নিজেদের একটা মশলা থেকে স অনেক কিছু মশলা দিয়ে একটা মশলা তৈরি করা হয় সেটা হচ্ছে বারো মশলা এটা ঠিক আছে আর এই যে উপকরণটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার তিনটা উপকরণ আছে একটা হচ্ছে ঘরবাজ মেথি আর হচ্ছে একাঙ্গি এই তিনটা জিনিস ভেজে সুন্দরভাবে গুঁড়ো করা ঠিক আছে আপনারা গুঁড়ো করে রাখবেন সব জায়গায় কাজে লাগে এই জিনিসটা ঠিক আছে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উমা সাদা পাউডার ঠিক আছে উমাচরণের সাদা পাউডার ঠিক আছে তো এই হচ্ছে স স্টোভ এইগুলো অবশ্যই আপনারা রেডি করে রাখবেন যেখানেই যান না কেন মাছ মারতে সব জায়গায় কাজে লাগে এটা ঠিক আছে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এই ছিল আজকের আয়োজন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটি লাইক দিবেন ঠিক আছে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ